हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल रेसिपी बाय सिंथिया मॉम। आपनारा सबाई केमन आछेन? आशा करछि जे जेखाने आछेन सुस्थ आछेन, भालो आछेन। आमरा आलहामदुलिल्लाह आल्लाहर अशेष रहमते भालो आछि। आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि रुई मासेर भुना रेसिपि। खूब सहज एकटा रेसिपि, चलुन ताहले देखे नेवा जाक। एर जोन्नो आमी एखाने चार पिस रुई मास निएछि। एबार एर मतो स्वाद मतो किछुटा लवण दिए निलाम, हाफ चामचे किछुटा कम होबे हलुदेर गुड़ा, हाफ चामचेर मतो होबे लाल मरिचेर गुड़ो दिए भालो मतो माखिए निलाम। एबार आमी एगुलो भेजे नेब। एर जोन्नो चूलाय आगे थेके एकटा पैन बसिए निएछिलाम, तार मतो परिमाण मतो किछुटा तेल दिए निएछि। एबार एर मतो एक एक करे माछगुलो दिए निच्छि। आमार एक साइड माछगुलो भेजे नेवार पर आमी पलटे निच्छि। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এক এক করে উঠিয়ে নিব। আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি আর ওই তেলের মধ্যেই পৌনে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আর ছয় সাতটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি সেটাও দিয়ে নিলাম। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচ হালকা করে একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে এক টেবিল চামচের কিছুটা বেশি হবে আদা রসুন বাটা দিয়ে নিলাম। এবার পেঁয়াজ মরিচের সাথে কিছুটা একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে মশলা দিয়ে নিব। এখানে হলুদের গুঁড়ো নিয়েছি এক চা চামচের কিছুটা কম হবে, লাল মরিচের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, গরম মশলা গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, জিরার গুঁড়ো নিয়েছি এক চা চামচ, ধনিয়ার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, আর নিয়েছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলা ঢেলে দিলাম। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য। এবার আমি নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব মশলাটা কষানো পর্যন্ত। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে নিব এক কাপের কিছুটা বেশি। আবার একটু নেড়ে নিচ্ছি। আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। এবার একটু নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করে নিব রান্নাটা হয়ে আসা পর্যন্ত। আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচের কিছুটা বেশি হবে ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার আমি মাছগুলো একটু পলটে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দিব চুলার উপরে, চুলাটা অফ করে। দুই মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।